মা চাঁদনী গাঙ্গুলির সাথে ঝামেলাকে কেন্দ্র করে আলোচনাতে উঠে এলো অহনা দত্তর রিয়েল লাইফ অর্থাৎ অনুরাগের ছোঁয়ার মিসকা। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন অহনা, কিন্তু সম্প্রতি রিয়েল লাইফেও তাকে ভিলেন বানিয়েছে নেটিজেনরা, যার নেপথ্যে আছে তার মা চাঁদনী গাঙ্গুলির একটি পোস্ট। অহনার জন্মদিনে তার মা লিখেছেন, 2003 এই দিনটায় বেঁচে থাকার একটা কারণ খুঁজে পাই, সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না, তাও বলবো বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তার ভালো হোক, শুভ জন্মদিন। প্রসঙ্গত উল্লেখ্য, অহনার বাবার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে মেয়েকে একা হাতেই বড় করেছেন চাঁদনী। একসঙ্গে মা মেয়েকে দেখা গেছে ডান্স বাংলা ডান্সে। এত কষ্ট করে যে মা বড় করেছে, তার মনে কষ্ট দেওয়া তাকে একা ছেড়ে দেয়াতে নেটপাড়া কাঠগড়ায় তুলেছে অহনাকে। শুধু তাই নয়, চাঁদনী করা একটি পোস্টের ভিত্তিতে অহনার গায়ে সেঁটে দেয়া হয়েছে খড়ভাঙানি ট্যাগ। অহনার জন্যই নাকি দীপঙ্করের বিয়ে ভেঙেছে, যদিও অহনা সাফ জানিয়েছেন তার সঙ্গে সম্পর্কে জড়াবার আগেই দীপঙ্করের ডিভোর্স হয়, তাই ঘর ভাঙার প্রশ্নই আসে না। মায়ের সম্পর্কে কথা বলতে গিয়ে অহনার দাবি, দীপঙ্কর যে ডিভোর্সি তা মাকে জানিয়েছিলাম, মা কোনোদিনই এই সম্পর্কটা মানতে পারেনি, এমন চেষ্টাও করেছিল যাতে অনুরাগের ছোঁয়া থেকে আমার বা দীপঙ্করের কাজটা চলে যায়, বাধ্য হই ওই বাড়ি ছেড়ে চলে আসতে। দীপঙ্করের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অহনার মা, যদিও অহনা সেসব মানতে নারাজ। তার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বারুইপুরের দীপঙ্করের পরিবারের, সেই বাড়িতেও তার যাতায়াত আছে। অহনা জানান, মায়ের পোস্টের পরে দীপঙ্করকে সকলে মিলে খলনায়ক বানিয়ে দিয়েছে, এখন অবধি ওর কোনো দোষ আমার চোখে পড়েনি, যদি 60 বছর বয়সে গিয়ে চোখে পড়ে তখন না হয় সবাইকে জানাবো, যদিও মনে হয় না অতদিন বাঁচব। বোঝাই যাচ্ছে কেন অহনা দত্তর ব্যক্তিগত জীবন চর্চার কেন্দ্রে। তো বন্ধুরা, কেমন লাগে তাকে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এইরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস।